ও মা, এ কি তুমি ভিডিও করছো তাও তুমি ক্লিপটা লাগিয়ে রেখেছো? আরে বাবা, মুখে চুল পড়ে তো, তাহলে ক্লিপ পরে কেউ ভিডিও করে? ও কিছু হবে না, সবাই জানে আমি কেমন। আচ্ছা তা কি কি বলো, আজকে কি বলতে চাইছো? ক্লিপটা পরে নিলে রান্না করতে সুবিধা, এই যে কুচুকু ছোট ছোট চুলগুলো না সব মুখে পড়ে। ও বাহ, হে লাগছো দারুণ। হ্যাঁ হেভি হেভি হেভি, আর নাচতে হবে না। তো বলো আজকে কি রেসিপি দেখাচ্ছ? আজকে দেখাবো মাছের ঝোল। হ্যাঁ তুই মাছ সিম্পল। আরে পাগল, মাছের ঝোলের রেসিপি দেখাতে হয় না, মাছের ঝোল এমনিই মানুষ জানে। আরে বাবা আমি কেন এমনি এমনি দেখাচ্ছি, আমি এই জন্য দেখাচ্ছি মাছের ঝোল সবাই খায়। হ্যাঁ কিন্তু আমি কিভাবে স্পেশাল ভাবে একটু মাছের ঝোলটা করি সেটা দেখা বেশি জরুরি, কেননা তাহলে লোকে নিত্য নতুন করে খেতে পারবে। হ্যাঁ সেটা ঠিক। ঠিক আছে চলো, ও সত্যি মাছের ঝোলের রেসিপিও দেখাতে হবে। না রে আজকে বানাবো ধনিয়া মাছের ঝোল। ও তাই নাকি, তাহলে দেখি করো। আচ্ছা তেল গরম দিয়েছো? হ্যাঁ সাদা তেল দিয়ে ভাজছি। বাহ মাছগুলো বেশ দারুণ তো। এটা রুই মাছ নিয়ে এসছি। হ্যাঁ এই তেলটাকে খুব ভালো করে গরম করে ভাজতে দিয়ে দিলে তাই তো? একদম ঠিক আছে, সবকটা মাছ ভাজা হোক তাই তো নাকি? ভাজার পরে তো সব শুরু হবে। ভেজে ভেজে তুলেছি। ও আচ্ছা তিনটে ভাজা হয়ে গেছে। ওকে এটা এখনো খুব কড়া করে ভাজবে না, কিন্তু আবার একদম হালকা করেও যে ভাজবে জানা, মিডিয়াম মিডিয়াম ভাজা। আচ্ছা ঠিক আছে, শক্ত হবে কিন্তু খুব কড়া না। আচ্ছা ঠিক আছে, এভাবে ভেজে তুলতে হবে প্রথমে, যাতে মাছের ঝোলে একটা টেস্টও হয়, তাহলে মাছের স্বাদটা বেরোয়। হ্যাঁ আবার খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ বেরোয় না। হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক। তো এখানে কি মাছগুলো সব ভেজে নেবে তাই তো? একটা ভেজে নিই সব, তারপর দেখাচ্ছি। ঠিক আছে তাহলে মাছগুলো বন্ধুরা এইরকম এতগুলো মাছ ভাজা হবে। ঠিক আছে মাছগুলো ভাজা হোক, তারপরে দেখি যে কী নতুন রেসিপি উনি করবেন। যত সব ক্র্যাক লোকগুলো আমার ভাগ্যেই জোটে। হয়ে গেল মাছ ভাজা? হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট। ঠিক আছে দেখি এরপর নেক্সট কী হতে চলেছে। সর্ষের তেল দিলে তাই তো? হ্যাঁ কড়াতে সর্ষের তেল দিলাম। হুম এবার কি যাচ্ছে? তেজপাতা, একটা তেজপাতা গেল। জিরে ফোড়ন, গেল। এবার আলু, লম্বা লম্বা করে কেটে রাখা আলু যাচ্ছে এখানে। এবার আলুটাকে একটু ভাজবো, সাইডে মশলা লেগে আছে। আলুটাকে ভাজবে মানে একটু হালকা করে নাকি? হালকা করে, মানে বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। একটু হালকা করে ভাজতে হোক, একটু হালকা করে ভাজা। তারপর আবার আসছি, কি দিচ্ছ এবারে? ভাজা তো হয়েছে, লঙ্কার গুঁড়ো। হালকা ভাজা কমপ্লিট তো নাকি? মাছ কমপ্লিট, যা হয়েছে সেটাই হয়ে যাবে। আচ্ছা লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খায়। হ্যাঁ যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। আমাদের কাঁচা লঙ্কায় না, আমাদের প্রপারলি লঙ্কার গুঁড়োতেই রান্না হয়। কাঁচা লঙ্কা রান্না খাই না। হ্যাঁ হলুদের গুঁড়ো, এবার যে কাঁচা লঙ্কা খাও সেই কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো, আচ্ছা আর তোমরা তো জানো আমরা গোটা জিরেকে শুকনো বেটে রেখে দিই বাড়িতে, টিফিন বক্সের মধ্যে করে রেখে দিই। আমরা কেনা জিরের গুঁড়োগুলো তো খাই না, তার জন্য আমরা কেনা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কোনোটাই খাই না, কারণ ওগুলোতে কোনো ভালো গন্ধ থাকে না, গন্ধটা একদমই পাওয়া যায় না। আর দেবো, যেহেতু এটার মধ্যে কোনো পেঁয়াজ দিইনি সেহেতু সামান্য পরিমাণে এইটুকু পরিমাণে একটু চিনি। আচ্ছা এতে টেস্ট বাড়িয়ে দেবে আর কালারও বাড়িয়ে দেয়। কালারটাও বাড়াবে আর টেস্টও বাড়াবে, যেহেতু পেঁয়াজ দিইনি। পেঁয়াজ দিলে কিন্তু কোনো চিনি দিতাম না। পেঁয়াজি একটু মিষ্টি ভাব আনে। হ্যাঁ পেঁয়াজি একটু মিষ্টি ভাব আনে, কালারও আনে। একটু কষাবো, এবার মশলাটাকে একটু কষানো হবে। তবে আরেকটা কিছু, মশলাটা কষানো হবে তার আগে আরেকটা কিছু মশলা বাকি আছে, দেখি কি মশলা সেটা। তো এর মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটু আদা, এক চামচ, 4 চামচের 1 চামচের মতো আদা তাই তো? এইবার মশলাটাকে কষানো হবে তাই তো? এবার কষানো হবে। ঠিক আছে কড়াটা পালিয়ে যাচ্ছে, কড়াটা চলে যাচ্ছে অন্যের বাড়িতে। হ্যাঁ ভাবছি পাগলের হাতে রান্না করবো, এটা আমাকে চাটনি বানিয়ে ছাড়বে, খিচুড়ি বানিয়ে ছাড়বে আমাকে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছ? আচ্ছা কষানো কমপ্লিটের পর জল দিয়ে দিলে, আমাদের একটু ঝোল বেশি লাগে তাই তো? হ্যাঁ তার জন্যই তো তুমি এতটা জল দিয়ে। যার যেরকম ইচ্ছা ঝোল লাগতে পারো, আমাদের যেরকম ঝোল লাগে আমি সেরকম দিলাম। কারণ এরপর তো টানবে, আলুটা সিদ্ধ হবে, মানে জলটাও টানবে তাই তো? হ্যাঁ তো এবার কি ঢাকা দিয়ে রাখা হবে? হ্যাঁ ঠিক আছে ঢাকা দিয়ে দাও। এদিকে এখানে ধনেপাতা কুচি ভালো করে ধুয়ে রেখে আমি সেটাকে মিক্সির মধ্যে দিলাম। তারপরে আর দেব একটু বেশি করে 1 চামচের মতো ধনের গুঁড়ো। এটাও কিন্তু আমি ধনে গুঁড়ো করে রেখে দিয়েছি। ধনে গুঁড়োটা দিই। ও এটা ধনের গুঁড়ো, তাই তো? ধনে শুকনো ধনের গুঁড়ো আমি গুঁড়ো করে। আচ্ছা, ধনে শুকনো ধনে তুমি বেটে রেখে দিয়েছো? শুকনো ধনে বেটে রেখে দিয়েছি। জিরো আমি শুকনো গুঁড়ো করে রেখে দিই। আবার ধনেও গুঁড়ো করে রেখে দিই। এখানে 1 চামচের থেকে একটু বেশি দেবো। 1 চামচ দিয়েছি, আর একটু দেবো, একটু বেশি করে দেবো। ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। উঁচু উঁচু 1 চামচ দিলে হয়, আর নাহলে 1.5 চামচ। এইটা নিয়ে একটু সামান্য জল দিয়ে এটা আমি পেস্ট তৈরি করব। আচ্ছা, পেস্ট তৈরি হবে। চলো পেস্ট হোক। তো এদিকে পেস্ট রেডি, এদিকে পেস্ট রেডি, ওদিকে মাছের ঝোল হচ্ছে। ঝোলটা মাছটা কেন দিইনি, ঝোলটা ফুটছে। এদিকে দেখি পেস্টটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা ধনে, এটা কিন্তু ভাজা ধনে না। হ্যাঁ, একদম কাঁচা ধনে বাটা গুঁড়ো ছিল, আর তার সাথে ধনে পাতাটা বেটে নেওয়া হলো। আর এদিকে ঝোলটা আলু সিদ্ধ হচ্ছে। তা হোক সিদ্ধ, তারপর আবার আসছি নাকি? একদম ওকে। এইভাবে এ কি শুনছি? হ্যাঁ, রান্না চেপে গেছে, রান্না মাঝপথে এখন নুন দিতে ভুলে গেছে। আয় ভগবান, আমি বলেছিলাম না বন্ধুরা, ক্র্যাক আছে ক্র্যাক। এখন কি করে নুন দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নুন তো যখন তখন দেওয়া যায়। আমি ভাবছি এবার থেকে রান্না করবো না। রেসিপি বার করতে করতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। নুনটা একটু চড়া দেবেন। হ্যাঁ, একটু চড়া, মাছের ঝোলে একটু চড়া নুন ভালো লাগে খেতে। ঠিক আছে, তাহলে নুন দিতে ভুলে গেছিলো, নুনটা দিয়ে দিল। তোমরা আগেই নুন দিয়ে দেবে। তা তোমরা তো আর মায়ের মতো ক্র্যাক নয়। এই আমাকে আমাকে সারাদিন বলছে রান্না করতে গেলে ভুলে যায়, ক্র্যাক হয়। আমি কালকে থেকে রান্নাই করবো। আচ্ছা দাদা, রান্না করো তুমি। রান্না না করলে কী করে খাবো? রান্না তোমায় করতে হবে। এত ভালো ভালো রান্না। আচ্ছা, তুমি একদম সুস্থ বাবা, তুমি একদম সুস্থ, তোমার মাথার একদম ঠিক আছে। আমি পাগল, প্লিজ রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, যাও রান্না করবো। এই রান্না হচ্ছে হবে, চলছে চলবে, তাই তো? ঠিক আছে, চলো বন্ধুরা সিদ্ধ হোক, আবার আসছি। হয়ে গেল সিদ্ধ? হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিবি। এবার মাছগুলো দিচ্ছে। ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। হ্যাঁ, তাহলে মাছের স্বাদটা বেরোবে। একদম, এই তো রান্না শিখে গেছে। হ্যাঁ, চলো আমার মাছটা ফুটুক, আবার আসছি। তারপর হয়ে গেছে মাছ সিদ্ধ। মাছ সিদ্ধ হয় না, মাছটা একটুখানি ফোটাতে হয়, মাছের রসটা বের হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ওটাই। যাই হোক, ওটা কমপ্লিট হয়েছে, তাই তো? মোটামুটি তুমি বলেছিলে মাছটাকে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, মানে মাছটাকে কিছুক্ষণ তুমি ফোটাবে অল্প সময়। হ্যাঁ, স্বাদটা বের হবে। তো যাই হোক, এখন এইটা দেওয়া হবে মনে হচ্ছে, এই পেস্টটা। এবার নামানোর আগে এই ধনে পাতার এই পেস্টটা দিয়ে দেবে। চাইলে কি এটার মধ্যে কেউ কোনো টক বা কিছু ইউজ করতে পারে? হ্যাঁ, টমেটো ইউজ করতে পারে। টমেটো তোমরা ইউজ করতে পারো এটার সাথে। আমরা প্লেন করছি, ধনে পাতা দিয়ে যে পেস্টটা বানালো সেটা পুরো দিয়ে দিলাম। এই মিক্সি ধোয়া ধুয়ে জলটাও দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, একটুখানি। রাত তো বেশি ফোটাবো না। হ্যাঁ, হয়ে গেল। ওয়াও, এবার ফুটে উঠলেই নামিয়ে ফেলতে হবে। এবার ফুটে উঠলেই আমাদের ধনিয়া মাছের ঝোল রেডি। চলো দেখি ফুটে উঠুক, তারপর অ্যাট লাস্ট কেমন দেখতে হলো তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখো, আমাদের মাছের ঝোল রেডি। আমার গলার ভয়েসটা এমন কেন হয়েছে তোমরা ভাবছো? আসলে মাছের ঝোল দেখে এত লোভ আমার কখনো লাগেনি, বিশ্বাস করো। মানে আগে কখনো লাগেনি। আজকে আবার মাছের ঝোল দেখে যেরকম লোভ হচ্ছে বন্ধুরা, যেমন গন্ধ তেমন দেখতে, ও অসাধারণ। সত্যি বলতে কি বন্ধুরা, এই কারিটা আমি খেয়েছি আগে এবং দুর্ধর্ষ খেতে লাগে। তো তোমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করো। এবার ঝোলটা তোমাদের ইচ্ছা অনুযায়ী লাগবে, আমাদের যতটুকু লাগবে আমরা করে নিলাম। হ্যাঁ, আমাদের তোমরা আর একটু গামা খাও করতে পারো, যে যেরকম ঝোল খাও সেরকম রেখো। আর এই রেসিপিটা, এই মাছের ঝোলটাকে আর কি এইভাবে খেতে খুব সুন্দর লাগে। করে দেখে আমাকে বলবে কিন্তু, একদম। আবার দেখো মাছের ঝোল শুনে আবার মুখ ফিরিয়ে চলে যেও না, পুরো ভিডিওটা দেখে ধনিয়া মাছের ঝোলের রেসিপিটা শিখে যেও। আজকে আমাদের চলি। টাটা টাটা টাটা।